छी। सब किछु जेने शुने तुम दिनेर पर दिन मिथ्या बोलो। बाड़ीर एत बड़ क्षति करले दुष्ट बड़ी भाई, एत बड़ क्षति करले जीवने एत बड़ क्षति तुम करले कि करे? शांति तक सब जानते तुम्हें भेबे देखो दुष्ट, भेबे देखो ये परिवार तुम कत बड़ क्षति कर लोपे तुम्हार मन है तुम्हें क्षमा कर देवा उचित। करुणा क्षमा कर शुद्ध तुम ही क्या तुम्हारे क्यों क्षमा करो ना शुद्ध शुद्ध एक कथा जेने रखो राज चेपे रेखे हमार जीवन किन्तु कम क्षति है मन आज तुम से रेस्टुरेंटे बसे तुम माथा हाथ रेखे जानते चेले क्यों डिसिशन चेंज कर ला क्यों परीक्षा दीते राजी हलम मन पड़े आज तुम्हें मैं जा बोलो सब सत्य बोल क्या परीक्षा दीते चाहो तुम जान तुम परीक्षा ना दीते पिछले निश्चय को कारण आ কিন্তু আমি তোমায় সেদিন কিচ্ছু বলতে পারিনি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু সে পরিস্থিতিতে ছিলাম তাই দৌড়ে চলে যেতে হয়েছে তখনই তো তোমার সেই অ্যাক্সিডেন্ট बड़दी भाई के किच्छु बोलते पारी ना कारण आमी जानता एतो किच्छु जानार पर शोनार पर बड़दी भाई निजेके सामलाते पारबे ना किछु एकटा करे बसबे आर एखन दुष्ट तोमार की मोने हय बड़दी एखन निजेके सामले नेबे किच्छु करते पारे ना ना बड़दी भाई किच्छु करबे ना आमी थाकते बड़दी भाई आर तार सन्तान के किच्छु होते देबो ना किच्छु ना हमें सामने तुम जो आगे थे सब जानते एक बार बोलते कि राजा विश्वास कर हमें तुम्हारे बोलते पर कारण हमें जानतम तुम्हारा क्यों माथा ठीक रखते पर तुम्हारे मन हो दुष्ट
আমরা কিউ কোনোদিন জানতে পারবো না। তুমি সারা জীবনে সত্যি কথাটাকে লুকিয়ে রাখতে পারবে? আরে বাবা, অন্য কাউকে বলতে পারোনি ঠিক আছে, আমাকে একবার বলতে পারলে না তুমি? রাজা, এই সুব্রততার মিষ্টি বৌদির রিলেশনটা তোমাকেও আমি বোঝাতে পারবো না রাজা। আমি আমি তো বলছি, আমার উপর একটু ভরসা রাখো, আমি আমি সব বলবো। এতদিন যখন এত কিছু সামলে এসেছি, তখন আজও আমি সামলাবো। তবে হ্যাঁ, মেজদির এই এই বাজে উদ্দেশ্য আমি কোনোদিন সফল হতে দেবো না, কোনোদিন না। রাখে না, দীপক বলছিলাম রাত তো অনেক হলো, তোমার ভাত বাড়ি? ওসব পরে হবে, একটু আসছি। এখন কোথায় যাচ্ছ? বসার ঘরে যাচ্ছি, তুমি ব্যাপারটা নিয়ে আজকে একটা ফয়সালা করতেই হবে। দেখো দীপু, বলছিলাম আসতে অনেক রাত হয়েছে, যা করার কাল করো। কাল নয় বিশাখা, যা করার আজকেই করতে হবে। ও, তাহলে তুমি ডিসিশন নিয়েই ফেলেছ? হ্যাঁ, নিয়ে ফেলেছি। আর তুমি প্লিজ বাধা দিও না। ঠিক আছে, আমি নয় বাধা দেব না, কিন্তু যাবার আগে আমার একটা কথা শুনবে প্লিজ? কি কথা? বলছিলাম যে ও ঘরে যাওয়ার আগে দু মুঠো খেয়ে গেলে হতো না? খাওয়া দাওয়া পরে হবে। রাগে আমার মাথায় আগুন জ্বলছে বিশাখা, কোনো রকম খাবার আমার গলা দিয়ে নামবে না। দীপু দেখো, ও ঘর থেকে ফিরে আসতে আসতে তো অনেক রাত হয়ে যাবে। রাত হোক, দুষ্টুর ব্যাপারে আমাকে আজকে একটা বিহিত করতেই হবে। আমি ভালোর ভালো, খারাপের কিন্তু খুব খারাপ বিশাখা। দুষ্টু আজকে আমার খারাপ রূপটা দেখবে। দেখো দীপু, ও একটা ভুল করে ফেলেছে, ওকে তুমি উল্টো পাল্টা কিছু বলো না। ভুল করেছে বলেই তো শাস্তিটা ওকে পেতে হবে। আমি যাচ্ছি, তুমিও এসো। আজ রাতেই দুষ্টুবধ সাঙ্গ হবে। অবশ্য ব্যাপারটা ঘটলে আমার অনেক লস হয়ে যাবে। দুষ্টুর মাম্মার কাছ থেকে আর কোনো গিফটই বাগানো যাবে না। তা হোক, আমাকে থপ্পড় মারার বদলা তো নেওয়া যাবে। ওখানে নাটকটা শুরু হবার আগেই আমাকে পৌঁছে যেতে হবে। বেচারা দুষ্টু। মেজবৌদি তো বর্তির ভালো চায়, তাই জন্যই তো পুরো ব্যাপারটা আমাদের সবার সামনে নিয়ে এলাম। না দুষ্টু, মেজবৌদি এটা করতে পারে না। কেন ওনার নামে দোষ দিচ্ছ তুমি? দুষ্টু চুপ করে থাকো না, উত্তর দাও। এই মুহূর্তে চুপ করে থাকলে কিন্তু কারোর কোনো উপকার হবে না। মেজদি পুরো ঘটনাটা জানতো রাজা। মেজবৌদি সব জানতো? হ্যাঁ, এই পুরো ঘটনাটা মেজদি অনেকদিন আগে থেকে জানত। এই কথাটা
আমি যদি এখন মাকে গিয়ে বলে দিই এই বছর তোমার পরীক্ষা দেওয়া হচ্ছে। না মেসি, না, এত বড় অন্যায় তুমি আমার সঙ্গে করো না। রাজা, তোমার মনে আছে আমি বলেছিলাম যে আমি এমএ পরীক্ষা দিতে পারব না? এই বছর আমি পরীক্ষা দেব না রাজা। মেজদি আমার উপর অনেক অত্যাচার করেছে রাজা। এই মুহূর্তে তোমাকে আমার পা ধরে ক্ষমা চাইতে হবে। মা, রুমি। না মেজদি, না মেজদি, তুমি কাউকে কিছু বলো না। আর সবকিছু আমি মুখ বুঝে সহ্য করে গেছি, কিচ্ছু করতে পারিনি। কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল না। আমার সন্দেহ আছে রাজা, ওই গ্যাস লিক করার ব্যাপারটা মেজদির হাত আছে। বাবা, তোমার সাথে কিন্তু অনেকগুলো জরুরি কথা আছে। উমা, তাই নাকি? টুসু রানীর জরুরি কথা আছে, তাহলে তো বাবাকে শুনতেই হবে। প্রথম জরুরি কথা, তুমি ভাইকে দেখতে গেলে আমাকে নিয়ে গেল না কেন? এই তোমার জরুরি কথা? না, অনেকগুলো আছে, আগে তুমি এটা বলো। আচ্ছা, না দেখো টুসু রানী, ভাই তো হাসপাতালে আছে, ওখানে তো বাচ্চাদের যেতে দেয় না। তাহলে আমি ভাইকে কি করে দেখবো? কেন, যেদিন ভাই বাড়িতে আসবে সেদিনই দেখতে পাবে। কবে আসবে? কেন, এই তিন চার দিনের মধ্যেই চলে। ঠিক আছে, সেকেন্ড জরুরি কথা, তুমি কি ভাইকে বলেছো বাড়িতে এসে তুমি একটা টুসু দিদিকে দেখতে পারবে? এ তো বড় ভুল হয়ে গেছে টুসু মা, আমি তো একদম ভুলে গেছি বলতে। তো তুমি একটা কাজ করবে, ভাই যেদিন বাড়িতে আসবে তুমি গট গট করে ভাইয়ের কাছে গিয়ে বলবে, শোনো আমি তোমার টুসু দিদি। উফ বাবা, তুমি এটাও বলতে ভুলে গেলে। একদম ভুলে গেছি। ঠিক আছে, আর একটা জরুরি কথা, বসো। তুমি কিন্তু ভাইকে সামনের সেশনে স্কুলে ভর্তি কর, আমরা একসাথে স্কুলে যাব আর একসাথেই থাকব। টুসু মা, একেবারে সামনের সেশনেই ভর্তি? হ্যাঁ, সামনের সেশনেই। ভাই পড়াশোনা না করলে সারা জীবন তো বোকাই থাকবে। টুসু মা, তোমাকে এত সব কথা কে বলেছে? মা বলেছে। বাবা। আচ্ছা বাবা, তুমি একটা কথা কিন্তু ঠিক করে বলবে। তুমি ভাইকে কোলে নিয়েছো? না টুসু মা, ভাইকে তো কোলে নেওয়া হয়নি, ভাই তো ঘুমোচ্ছিল। ও, তাহলে ঠিক আছে, ভাই কিন্তু বাড়িতে এলে আমি কোলে নেব। নিশ্চয়ই টুসু মা, নিশ্চয়ই কোলে নেবে তুমি, কিন্তু ভাই তো এখন বড্ড ছোট্ট, আর একটু বড় হোক তখন নেবে? না, আমি এখনই নেব। দুষ্টু কাকি আমাকে বলেছে আগে দুষ্টু কাকি নেবে তারপর আমাকে দেবে। আর একটা কথা, এটা কিন্তু লাস্ট, পিসিমশাই বাড়িতে এলে ভাইকে নিয়ে চলে যাবে না তো? কি বলছো দুষ্ট, মেজ বৌদি ওটা করিয়েছে, কি করে জানলে তুমি? ওর অপরাধী চোখ দেখে অত মোটা গ্যাসের পাইপটা কি করে ইঁদুর কেটে দিতে পারে? এটা কোনো মানুষের কাজ। ধরা পড়ার একটা ভয় এই দেখে আমি বুঝতে পেরেছি। আমি একটা জিনিসই বুঝতে পারছি না, এই কথাগুলো তুমি কেন আমায় আগে বলো না, কেন লুকো? আরে বাবা, আগে বললে তো কিছু করা যায় এটার ব্যাপারে, কেন কিছু বলো না দুষ্টু? রাজা, এর পেছনে একটা কারণ আছে। কি কারণ? এ বাড়ির শান্তি।
কি করতে চাও এখন? মানে এই সিচুয়েশনটা থেকে কি করে বেরোবে? আমরা সুব্রততাকে বাড়িতে ডেকে আনবো। তুমি দেখো রাজা, সুব্রততা এলে সব প্রমাণ হয়ে যাবে। সুব্রততা কোনো অন্যায় কাজ করে। কি প্রমাণ হবে দুষ্ট? যা প্রমাণ হওয়া তো হয়ে গেছে, আমরা নিজের চোখে দেখে এসেছি। চরিত্রহীন লোক একটা। না না রাজা, সুব্রততা চরিত্রহীন নয়। ওনার প্রবলেমটা একটু বোঝার চেষ্টা করো। কি প্রবলেম বুঝবো আমরা? কেন বুঝবো? এত কিছু নিজের চোখে দেখে আসার পর ওনার প্রবলেম বুঝবো? রাজা, টিনা আর মিষ্টি বৌদিকে সুব্রততা বাধ্য হয়ে দায়িত্ব নিয়েছে কিন্তু। আর এই কথাটা তোমাকে কে বললাম? আমি জানি, আমি সব জানি রাজা। আমাকে সুব্রততাই বলেছে। মিষ্টি আমার স্ত্রী, কিন্তু আমরা দম্পতি নয়। টিনা আমাদের মেয়ে, কিন্তু আমার মেয়ে নয়। আমার সন্তান রুমির শরীরে বড় হচ্ছে। রুমি আমার একমাত্র বিবাহিত স্ত্রী। কি যাতা বলছো তুমি? আমার এক দাদা ছিল জানো, সুব্রততা, ওরা বিয়ে করবে ঠিক করেছে। ওই যে কথায় বলে না, বিনা মেঘে বজ্রপাত। দাদা হারিয়ে গেল, একটা মানুষজনের পৃথিবী থেকে উবে গেল, কোনো ট্রেস পাওয়া গেল না। তারপর দাদা যেদিন ওদের বিয়ের কথা জানালো, বিশ্বাস করে আমি খুব আনন্দ পেয়েছিলাম। আর সেই দিনই জানলাম যে দাদার ব্যবসার মূলধনের একটা বড় অংশ মিষ্টির বাবার দেওয়া। তারপর তারপর যা ঘটলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি আমি ভাবতে পারিনি জানো যে মিষ্টির মা আমাকে এইরকম একটা প্রস্তাব দেবে। রাজা রাজা, আমি হাত জোর করে বলছি, একটু সময় দাও, আগে বর্দি ভাই ফিরে আসুক। তুমি দেখো বর্দি ভাইয়ের সন্তান এ বাড়ির সব মন্দকে ভালো করে দেবে। তুমি দেখো রাজা। শুধু তুমি বুঝতে পারছো না, এই পুরো ঘটনাটা কিন্তু বাড়িতে কেউ ভালো করে নেয়নি। সুব্রততার উপর তো সবাই রেগে আছে, তোমার উপরও রেগে আছে। আমি জানি রাজা, আর এটাও জানি বর্দি ভাই যদি আমাকে একটুখানিও চিনে থাকে না, তাহলে আমাকে সে ভুল বুঝবে না। আর যদি ভুল বোঝে তাহলে বলবো এটা আমার কপাল। দেখো দুষ্টু, আমি এখন হয়তো বুঝতে পারছি যে তুমি যা যা করেছো আমাদের ভালোর জন্যই করেছো। এতগুলো কথা লুকিয়েছো, সেগুলো হয়তো সবই সংসারের ভালোর জন্য, কিন্তু এর পরিণাম বোধহয় ভালো হবে না দুষ্টু, বোধহয় ভালো হবে না। রাজা, আমার পাশে কেউ না থাকলেও তুমি থাকবে তো রাজা।